পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বারাসাত অনুমোদিত সুন্দরবন সংলগ্ন একটি প্রান্তিক মহাবিদ্যালয়। 2005 সালে এই প্রান্তিক এলাকার মানুষের উচ্চশিক্ষার চাহিদা পূরণের জন্য এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পাপা করে সেই মহাবিদ্যালয় এখন বাল্য থেকে কৈশোরে এসে উত্তীর্ণ হয়েছে এবং যৌবনে দুরন্ত বেগে ফোটার জন্য সে আজ প্রস্তুত। আসন্ন শারদীয়া উপলক্ষে এই মহাবিদ্যালয় তার কালচারাল বিভাগ অর্থাৎ সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক অধ্যাপিকা সৌমিতা মল্লিক সহ তার টিমের সদস্যদের সম্মিলিত প্রয়াসে প্রচেষ্টায় অন্যান্য সহকর্মীদের আন্তরিকতায় নিষ্ঠায় আসন্ন শারদ উৎসব উপলক্ষে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় আয়োজন করেছে শারদ অর্ঘ্যে শারদ অর্ঘ্য 2021। এই উপলক্ষে মহাবিদ্যালয়ের মূলত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রচেষ্টায় যে মহা প্রলয় বিশ্বে সংগঠিত হতে চলেছে বা হচ্ছে সেইখানে ক্ষণিকে আনন্দের উৎস হিসেবে উপাদান হিসেবে উপকরণ হিসেবে সামান্য আমরা আয়োজন করেছি যে দুঃখ ভুলে এই কোটি দিন মায়ের আগমনে তার সন্তানদের নিয়ে পৃথিবীতে একটি সুন্দর সুস্থ এবং সংস্কৃতি মনুষ্য পরিবেশ তিনি তৈরি করে যাবেন এবং যা কিছু দুঃখ যা কিছু জড়া যা কিছু মালিন্য যা কিছু মলিনতা সেগুলো দূর হবে এবং পৃথিবী আবার সুন্দর হবে মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সকলের পক্ষ থেকে এই প্রার্থনা নিবেদন করে এবং যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে যাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তাদের থেকে অনেক বেশি পরিশ্রম করেছে যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে না পিছন থেকে নানাভাবে রসদ উপকরণ সংগ্রহ করে এই মনোজ্ঞ অনুষ্ঠানটিকে সফলতা এনে দিতে প্রয়াস নিয়েছে তাদের প্রত্যেককে আমি আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং মহাবিদ্যালয়ের পরিচালক সমিতির পক্ষ থেকে সমগ্র বাংলা ভাষাভাষী বাঙালিদের পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুন না কেন বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। Thank you.